এক ভাই জানতে চেয়েছেন দাঁড়িয়ে স্ত্রী সহবাস করা কি জায়েজ জি ভাই ধন্যবাদ প্রশ্ন করার জন্য এই প্রশ্নটা হয়তো অনেকে আপত্তিকর মনে করবেন কিন্তু জানার জন্য প্রশ্ন করা এটা অবশ্যই বুদ্ধিমানের কাজ এবং আল্লাহ রাবুল আল বলছেন শ্রাম বিহার সাত নম্বর এতে ফা ওয়াহাল ওহালি জিক্রি ইংকুং তুমলা তালামুন তুমি না জানলে যে জানে তার কাছে জেনে নাও যে জানে তার কাছ থেকে তোমরা জেনে নাও এই জন্য ভাই যে প্রশ্নটা করেছেন এটা আমরা অনেক সময় যারা দাম্পত্য জীবনে বেশি মজা করতে চাই বা আমরা দাম্পত্য জীবনটা একটু উপভোগ করতে চাই তারা এই ধরনের প্রশ্নগুলো করে থাকে আলহামদুলিল্লাহ এটা খারাপ না জানতে হবে অবশ্যই প্রিয় ভাই আপনি যে প্রশ্নটা করেছেন আল্লাহ আলামিন পবিত্র কোরআনে বলছেন সোরা বাকারা দুইশো নম্বর আয়াতে নিসাউকুম হারসুল লাকুম তে স্ত্রীরা হচ্ছে তোমাদের ক্ষেত স্ত্রীরা হচ্ছে তোমাদের ক্ষেত স্বরূপ সুতরাং তোমাদের ক্ষেতে তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে প্রবেশ করো সুতরাং এখানে আপনি স্ত্রী সহবাস করার ক্ষেত্রে দাঁড়িয়ে হোক বা বসে হোক যেভাবেই হোক এতে কোনো নিষেধ নাই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে রসুরুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম হচ্ছে আমাদের রোল মডেল তিনি হচ্ছে আমাদের আদর্শ সুতরাং অবশ্যই এটা সুন্না নয় অবশ্য সুন্না হল স্বাভাবিকভাবে আমরা যেভাবে ই করে থাকি মিলন করে থাকি সেটাই অর্থাৎ শায়িত অবস্থায় এটাই হচ্ছে সুন্না আমরা এভাবে করারই চেষ্টা করব।